একবারের প্রশ্ন হচ্ছে আমার স্বামী ছ মাস দেশে থাকেন আর ছ মাস দেশের বাইরে আমার স্বামী যখন যখন চলে যান তখন উনি আমার আমায় আমার বাবার বাসায় রেখে যান আর এখানে আমি দু মাস তিন মাস থাকি আর বাবার বাসা সফরের দূরত্ব এখানে আমার নামাজ রকম হবে জানতে চাই জি না আপনি মুসাফির নন কারণ বাবার বাড়িতে আপনি যখনই পৌঁছে গেলেন তখন আপনি মুকিম বলে গণ্য হবেন বাবার বাড়িটা কিন্তু সফর বলে গণ্য হয় না আপনার বাবা বাবার বাড়ি যতই দিতে না কেন জি পিতার বাড়ি বাবার বাড়ি এটা আপনার নিজের বাড়ির মতোই গণ্য হবে সেই জন্য আপনি স্বামীর বাড়িতে যখন থাকবেন তখন আপনি মুসাফির নন অনুরূপ আপনি আপনি ভাবে আপনি যখন বাপের বাড়ি বেড়াতে যাবেন সেটা দশ দিনের জন্য হোক কিংবা দু মাসের জন্য হোক আপনি তখনও সফরের নামাজ পড়তে পারবেন না হ্যাঁ যখন স্বামীর স্বামীর বাড়ি থেকে আপনি বাপের বাড়ি যাবেন এই রাস্তাতে যে নামাজগুলো পড়বে সেই নামাজগুলো আপনি কসর করতে পারবেন জহর আসর চার রাকাতের জায়গায় দুই রাকাত অনুরূপ ভাবে জহর আসর একত্রে পড়তে পারবেন মাগরিব এবং এশা একত্রে পড়তে পারবেন যদি আপনার আহ রাস্তায় এই নামাজগুলো পড়ে আর যখনই আপনি বাড়িতে স্বামীর বাড়িতে তারা আছেন তখন আপনি চার রাকাত এবং প্রত্যেকটি নামাজ তার নির্দিষ্ট সময়ে পড়বেন অনুরূপ ভাবে যখন আপনি আপনার পিতার বাড়িতে পৌঁছে যাবেন তখন আপনাকে প্রত্যেকটি নামাজ আহ চার রাকাতের জায়গায় চার রাকাত এবং প্রত্যেকটি নামাজ তার নির্দিষ্ট সময়ে পড়তে হবে এটাই হচ্ছে নিয়ম যে আপনার শ্বশুর বাড়িতে পড়ার ব্যবস্থা থাক আর না থাক যার কারণে আপনি বাপের বাড়ি যেতে বাধ্য হচ্ছেন সেটা আলাদা কথা কিন্তু আপনি বাপের বাড়িতে গেলে আপনি মকিম বলে গণ্য হবেন ওটা আপনার নিজের বাড়ি বলে গণ্য হবে আপনি সেখানে কিন্তু মুসাফির বলে গণ্য হবেন না কারণ আপনি যখন বাপের বাড়িতে যান তখন আপনি কি নিজেকে বলেন যে আমি মুসাফির জি না আমরা কিন্তু কেউ বলি না বাপের বাড়িতে গেলে মেয়েরা যখন বাপের বাড়িতে আসে তখন মেয়েরা কখনোই কিন্তু নিজেকে মুসাফির মনে করে না যেহেতু এটা না মুসাফিরের অবস্থাও নয় সেই জন্য বাপের বাড়িতে এলেই সে সফরের নামাজ বা কসরের নামাজ পড়তে পারবে না